আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও। ভিডিও স্ক্রিনে দেওয়া এই লোশনটি অ্যালাইস লোশন, যেটি উকুননাশকের ক্ষেত্রে 100% কার্যকরী একটি লোশন। আপনারা হয়তো অনেকে এই লোশনটির নাম শুনেছেন, কিন্তু এই লোশনটির নিয়ম নির্দেশনা ঠিক মতো জানা নেই। তাই আমি আজকের এই ভিডিওটিতে এই ওষুধটি ব্যবহারের নিয়ম এবং নির্দেশনা সব কিছু ঠিকঠাকভাবে বলে দেবো। ততক্ষণে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, এবং আপনি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমেই আমরা জেনে নেব এই ওষুধটির মাত্রা ও ব্যবহার বিধি। অ্যালাইস লোশনটি শুধুমাত্র মাথা ও মাথার চুলের ব্যবহারের জন্য, এটি মুখে চোখে এবং যোনিতে ব্যবহারের জন্য নয়। এই অ্যালাইস লোশনটি শুষ্ক চুলে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করতে হবে, যাতে চুল ও মাথার শুষ্ক সম্পূর্ণ আবৃত হয়। লোশনটি 10 মিনিট মাথায় রেখে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে, এবং সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে এটি যেন চোখের সংস্পর্শে বা মুখের কোথাও না লাগে। চেষ্টা করবেন যাতে মাথার মধ্যেই থাকে। এই অ্যালাইস লোশনটি ছোট চুলের ক্ষেত্রে 60 গ্রাম অথবা 1 টুব ব্যবহার করতে হবে, এবং লম্বা বড় চুলের ক্ষেত্রে 120 গ্রাম অথবা 2 টিউব ব্যবহার করতে হবে। আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে।